নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রকাশিত বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানটায় এলআইসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কিন্তু আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা প্রত্যেকেই সমস্ত প্রার্থীরা যুবশ্রীর জন্য আবেদন করেন তারা কিন্তু প্রত্যেকে এই ওয়েবসাইট সম্পর্কে অবগত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এবং এখান থেকে কিন্তু যুবশ্রীর অ্যাপ্লাই কিন্তু করতে হয় তো বন্ধুরা এখানে আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানটায় বিভিন্ন দপ্তরে কিন্তু রিক্রুট করা হচ্ছে দেখুন এখানটায় বিভিন্ন কিন্তু আপনাদের বেসরকারি কোম্পানিগুলিতে রিক্রুট করা হচ্ছে এবং সম্পূর্ণ সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় কম্পিউটার কন্ট্রাক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে সতেরো দশ দু তারিখ পর্যন্ত এবং এখানটায় প্রত্যেকটি ডিপার্টমেন্টের পাশেই কিন্তু আপনারা সার্চ অপশান পেয়ে যাবেন এই সার্চ অপশানগুলিতে ক্লিক করে কিন্তু আপনারা সেই স্পেসিফিক অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এরপরে দেখুন এখন এরপরে কিন্তু আরও বিভিন্ন দপ্তরের কর্মী রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া রয়েছে সিনিয়র ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে আপনাদের ইঞ্জিনিয়ারিং এর উপরে তাহলে আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে কুড়ি দশ দু হাজার তেইশ এবং এখানটা কিন্তু সার্চ অপশন রয়েছে সিম্পলি আপনার এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু নোটিফিকেশন নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও এখানটায় মাধ্যমিক পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন এলআইসি অফিসে রিক্রুট করা হচ্ছে দেড়শোটি শূন্য পথ রয়েছে 18 থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে ছয় দশ দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এছাড়াও আরও বিভিন্ন পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে অবশ্যই আপনার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু একটু চেকআউট করেন নিতে পারেন তো বন্ধুরা এবারে আমি আপনাদের এই এলআইসি যে ডিপার্টমেন্টে রিক্রুট করা হচ্ছে অ্যাডভাইজার পোস্টে দেড়শোটি শূন্যপত্র রয়েছে এই পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করছি তার জন্য এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেব তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান এবং এখানটায় দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এলআইসির তরফ থেকে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডেট এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা কী করে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া নেই এবং এখানটায় কিন্তু আপনাদের অ্যাডভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় শূন্যপত্র রয়েছে দেড়শোটি এই দেড়শোটি শূন্যপদে আপনাদের অ্যাডভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে সুতরাং আপনারা এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকলে আপনারা কী করবেন আগামী ছয় দশ দু হাজার তেইশ তারিখের আগে এবং এখানটায় আবেদন করতে হলে আপনারা আপনার কি করবেন দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশনের নিচের দিকে কিন্তু দেখতে পারবেন এখানটায় ব্রাঞ্চ ম্যানেজারের কিন্তু মোবাইল নাম্বার লিখে দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন অর্থাৎ অফিসিয়ালি টাইমে কিন্তু এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন এটা ব্রান্স নাম্বারের মোবাইল নাম্বার রয়েছে এখানে দেখতেই পারছেন এলআইসি অফ ইন্ডিয়া ব্রান্স ম্যানেজার এবং এখানটা দেখতে পারছেন এখানটায় মোবাইল নাম্বারটি লিখে দেওয়া হচ্ছে তো এই মোবাইল নাম্বারে ফোন করে আপনারা কিন্তু কি করে আপনারা এখানটা আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো বন্ধুরা এখানে যদি আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টের অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ